আসসালামু আলাইকুম দর্শক, আমি নতুন করে চাকরিতে জয়েন করলাম হেলাল ভাইয়ের দোকানে। দেখতে পাচ্ছেন হেলাল ভাইয়ের হারিমের দোকানে আছে, দেখুন অবস্থা। এক দেখছি হারিম এখানে আছে, পার্ট টাইম কিছু একটা করি, ঠিক আছে, পার্ট টাইম একটা জব নিলাম। দেখেন এই যে এক দেখছি হালিম, হালিমের ভিতরে গোস, দেখেন গোসে একদম ভরপুর। ওই যে ওই যে ওই দেখেন গোস, দেখতে পাচ্ছেন একবারে পিওর খাঁটি গোস। তাই আমি ভাবলাম যে দেখি ভাইয়েরা কীরকম দোকানদারি করে, কীরকম সময় দেয়। আমি এই জন্য ভাইয়ের দোকানে আজকে বিকালবেলা আসলাম যে ঘণ্টাখানে চাকরি করি, দেখি কী অবস্থা হয়। ভাই আমাকে এই জায়গায় নিয়োগ দিছে, এই জন্য আমি আসলাম। আমি এখন আমি আমার মালিকের সাথে আমার যে আমি তার দোকানে আসলাম তার সাথে একটু কথা বলবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম হেলাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। কী অবস্থা ভাই, অনেকদিন পরে আসলাম আপনার মাঝে। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালোই না। এই যে আমি দেখছি প্রায় এক ডেকছি আপনার এখানে হালিম আছে, এই দেখতে পাচ্ছেন দর্শক ভাই এখানে ফুচকা ফুচকা সাজাচ্ছেন, আর ফুচকার বিভিন্ন মশলা। এই যে এখানে দেখুন একদম টক, যারা টক খেতে ভালোবাসেন বিশেষ করে মেয়েরা, একটা স্পেশাল টক, যেই টক আপনি বাংলাদেশের কোথাও আর খুঁজে পাবেন না। আর এখানে দেখেন ধনিয়া দিয়ে যে পেঁয়াজ দিয়ে একটা মশলা, আর ওখানে হলো যে সালাদ, আর এখানে হলো কাঁচামরিচ, তখন অস্বাভাবিক সুন্দর। আর এখানে আছে ডিম, এই যে আর বিশেষ দিই হলো ভাই নিজের হাতে বানানো ফুচকা, ঠিক আছে, হাতে বানানো ফুচকা। এটা সব ভেঙে দেয়, এই যে ভাইয়ের দোকানে সব ফুচকা দেখতে পাচ্ছেন, এই ফুচকাগুলো সব উনি নিজের হাতে বানিয়ে তারপর আপনার ইয়ে করে আমি যতটুকু জানি। আর আমি কী বলবো, আর একটা জিনিস দেখাই যে কাস্টমার ভরপুর মহিলারা আশেপাশে। আর এই দেখে কীভাবে ভাই সাজায় দেখুন, ভাইয়ের দোকানে আজকে আমি আসি, সময় দেবো আমি আসি ঘন্টা দুয়েক। যদি যারা আসতে চান এখানে আসবেন, আসলে হয়তো আমাকে পেতে পারেন, হয়তো আমার চ্যানেলে অনেকে ভিডিও দেখেছেন। দেখুন কীভাবে সাজাইল, আমাদের এখানে কিন্তু আপনার টক আছে দুই প্রকার, টক আছে দুই প্রকার টক না, হ্যাঁ, একটালে মিষ্টি একটালে টক। আর কেউ যদি দই টক খাইতে চায় ওটা আমরা দিতে পারি। আচ্ছা আচ্ছা দর্শক, এখানে হলো দুই রকমের টক, একটা হলো মিষ্টি টক আর একটা হলো যে দই টক না, জি দুইটা টক। তার মানে এই টকটা যে কত মজা এটা না খেলে বুঝবেন না। আবার একটা জিনিস দেখেন, এই এই এইটা বানাইছি আমি, এইটা কাস্টমারের কাছে নিচ্ছি, দেখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এক পিস খাবে ও মনে রাখবে। আচ্ছা আচ্ছা, আপনি ভাই এখন নিজেই দোকানে মালিক, নিজেই কাস্টমার আছে দেখুন, ওই যে মহিলা কাস্টমার, ও যে দুইজন মাদ্রাসার ছাত্র আছে। এখানে একটা বিশেষ দিক হলো যে মাদ্রাসার দুইজন ছাত্র আছে, ভাই মহিলা কাস্টমার আছেন এখানে। আমি একটা বিষয় দেখা, সেটা হলো আপনার এই যে মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছেন উনি, ঠিক আছে। সেই ছাড়টা আপনারা এখানে আসলে পাবেন, অসহায় যারা দরিদ্র তাদের জন্য একদম ফ্রি খাবারের ব্যবস্থা, আর যারা মাদ্রাসা তাদের জন্য একেবারে 50% ছাড়ের ব্যবস্থা ভাই রেখেছেন। আমি একটা জিনিস দেখাই, এই যে ভাইয়ের বিখ্যাত সেই ভাইয়ের এই যে নলি, যেই নলি একদম স্পেশাল নলি, দেখুন দর্শক বিশাল বিশাল নলি, আমি আপনাদেরকে দেখাই। এই নলিটা খেলে আপনি একবারে অন্য জগতে হারিয়ে যাবেন। নিজে ক্যান্টনমেন্ট থেকে সংগ্রহ করে এই নলিগুলো, দেখুন একটা মশলাটা কী কারণ নিজে একদম ঘরে তৈরি করে যেটা, ঠিক আছে। যারা নলি খেতে পছন্দ করেন আমি আশা করি তাদের এখানে আসা উচিত। হেলাল মামার হালিম করে আসলে আপনি নলি সম্পর্কে আপনার ধারণাই একদম পুরোপুরি পাল্টে যাবে। এই যে ভাই হাতে বানানো ফুচকা এখানে দেখুন, যে ফুচকা আছে আসলে ভাইয়ের ব্যবসা দিনে দিনে উন্নতি সফলতা আমি কামনা করি। ওনার আন্ডারে অনেকগুলো মানুষ এখানে দেখুন জব করে, তারা এখানে সবাই এখানে চাকরি করে, অনেক মানুষের এখানে রিজিকের ব্যবস্থা উনি করেছেন, এটা হয়তো আল্লাহ সহায় এই জন্য হয়তো ওনারা এখানে আসেন। হেলাল ভাই আলহামদুলিল্লাহ আপনার শরীরের স্বাস্থ্য ভালো আছে না? আলহামদুলিল্লাহ ভালো আছে স্বাস্থ্য। এবার এতে বাইরে যাচ্ছেন? জি আমি মোটামুটি আল্লাহ যদি রাখি আমি 12-13 দোকান বন্ধ করে যাবো। ও আচ্ছা আচ্ছা, দোয়া রইলো। আটটা তো কথা, আজকে আমি খেলাম আপনার দোকানে নলি খেলাম, তারপর আপনার যে হালিম খেলাম, আমার কাছে কোয়ালিটিটা আগের থেকে মনে হয় যে একটু বেটার মনে হলো, এটা কীভাবে সম্ভব হলো? শোনেন এটা আমি প্রশংসা না করে পারলাম না, আমি সত্যি কথা বলি, এই যে হাতটা আল্লাহ তাআলা যে হাতটা দিয়েছে এই হাতের উপরে জোর, সেগুলি আসলে এই জোর সবাইকে আল্লাহ দেয় না। আর আমি এখনও বলি, আগে বলি, আমি সবসময় আমি চিন্তা করি আগে আমার কাস্টমার, আমার কাস্টমার ভালো থাকবে আমি ভালো। একটা বিষয় আমি শুনলাম ভাই, যে আপনি বাংলাদেশের 10 জন এই যে ফুচকা হালিম নলির বাবুসিদি ভিতরে একজন, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো প্রশংসার, যে আপনার আপনি আপনার যে কাজের যোগ্যতা মূল্যায়ন আপনি কিন্তু পেয়েছেন। আপনাদের কেমন লাগছে? আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে গেছি একটা জায়গায় ঢাকায়, ওই জায়গায় তারা প্রশিক্ষণ দিয়ে আর কি এইটা কীভাবে আর কি বেটার করা যায়, ওই জায়গায় প্রশিক্ষণে আমি 40 জন লোক 80 জন লাগে আর কি আপনার ইয়া আপনার
পরীক্ষা দিয়েছে আশি জনের ভিতরে 40 জন টেকবে, 40 জনের পর ওরা একটা ফর্মুলার মশলা বা একটা কিছু দিয়ে একটা প্রশিক্ষণ দিয়ে দেবো, ওই প্রশিক্ষণ অনুযায়ী। তবে আমি আলহামদুলিল্লাহ 11 নম্বর স্থান করছি আসলে আল্লাহর কাছে, আসলে সব কিছুর মালিক আল্লাহ। এটা ঠিক কথা বলছেন আল্লাহ আসলে। যে ভাই হেলাল ভাই, শুভকামনা হলো আপনার জন্য, অনেকদিন পরে আসলাম খেলাম। এই দেখুন, এই যে হালিম প্রসেসিং করতেছে, একটু দেখো, এই দেখুন একদম পিওর বসে, অথেন্টিক বসে। এক বল আরও আছে, এই এক বল হয়তো আমি সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কতটুকু আছে হেলাল ভাই? এখানে 3 মন আছে, 3 মন এখানে 3 মনের মতো আছে। এটা বিশাল একটা হাড়ি, এগুলো শেষ হয়ে গেলে হয়তো আবার আজকে আর বসাবেন না? না আজকে আজকে বসাবেন না। 3 মন হালিম, তার মানে প্রতিদিন 3 মন হালিম এখানে এখান থেকে যায়। দর্শক, অনেক বকবক করলাম আপনাদেরকে, বিরক্ত করলাম। মহিলা কাস্টমার এখানে আছে, সন্ধ্যার পরে প্রচুর কাস্টমার এখানে আসবে। আর যে উনি নানরুটি বানায় তার একটু কথা বলি। ভাই, এই যে ভাই বিখ্যাত, আপনার কী বলে একটু দেখান, নানরুটি। আচ্ছা, নানরুটি বিশেষজ্ঞ। আমি মনে করি বাংলাদেশে যদি দুই একজন নানরুটি বিশেষজ্ঞ থাকে, তার ভিতরে উনি আসেন। দেখুন, এই যে নানরুটি কীভাবে চুলার ভিতরে হচ্ছে। এই যে আপনি এই যে সুন্দর করে আমাদের জন্য মজাদার খাবার বানান, এটা কীভাবে সম্ভব হলো? ভাই, এইগুলা হচ্ছে নিজের একটা যোগ্যতা বা খাবার তৈরি। সবাই কিন্তু অনেক ধরনের শিখছে, সবাই তো আর একরকম না। আমি তারপরে এর মধ্যে একটু রিসার্চ করছি কীভাবে ভালো করা, ওই চেষ্টা আর কি। ভাই, আচ্ছা আচ্ছা, ভাই শুনতে পেলেন, ভাই রিসার্চ করছে। আসলে রিসার্চ করলে কিংবা চেষ্টা করলে সবই সম্ভব। দর্শক, আমি আজকের মতো বিদায় নেব তাসিন টিভি থেকে। ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন, আর আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।